ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. وقال الله تبارك وتعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه. سمعت জুমার উপস্থিতি। গত জুমাতে আপনাদের সামনে ইব্রাহিম আলী ইসলামের সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যতটুকু দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সুরাতে বিভিন্ন ভঙ্গিমাতে অতটুকুই নাজিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত নম্বর 4-এর মধ্যে, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যেহেতু আমি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, সংক্ষিপ্ত জীবনী, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অনেক বই লেখা হয়েছে, অনেক সহি এবং জয়ীফ কথা তিনার ব্যাপারে উল্লেখ আছে, আমি অতটুকুই বলবো। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী মানে তেনার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এই আয়াত থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের 25টি সুরার 100-204টি আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন এবং চূড়ান্তভাবে একটি আয়াত সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত উল্লেখ করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। এখান থেকে স্পষ্ট আমি যতটুকু বুঝেছি, আপনারা কি বুঝবেন সেটা আপনাদের ব্যাপার, এখান থেকে আমি যতটুকু বুঝেছি তার মানে হচ্ছে এখান থেকে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্য থেকে আমাদের কিছু উপদেশ নিতে হবে।
তিনারা কিভাবে জীবন যাপন করেছিলেন, পৃথিবীর বুকে কিভাবে থেকেছিলেন, এবং পৃথিবীর বুকে থাকা অবস্থায় আল্লাহর আদেশ নিষেধ কিভাবে মেনে চলেছিলেন, সেখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে। সেই রকম না পারলেও কাছাকাছিও আমাদের আদেশগুলো আল্লাহর মানতে হবে। যেমন ভাবে ইব্রাহিম আলী ইসলাম এবং তার সঙ্গী সাথীরা আল্লাহর আদেশ মেনে চলেছিলেন, অনুরূপ যদি না পারি তবুও চেষ্টা করতে হবে আমাদের সাধ্যে যতটা আছে ততটা আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মান্য করা। আমি এই আয়াতের সাপেক্ষে কিছু কথা বললাম। এবার গত জুমা যেটা বলেছিলাম, ইব্রাহিম আলাইহিসসালামকে নবুয়াত দেওয়া হলো অন্যান্য নবীদের মতো, তিনার ওপরে রিসালাতের দায়িত্ব আসলো। দায়িত্ব হচ্ছে কি, এই পৃথিবীতে একমাত্র রাজত্ব চলবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার, এবং এই সমস্ত নবমণ্ডল এবং ভূমণ্ডল এবং এর মধ্যে যাবতীয় জিনিসের এক ছত্র মালিক হচ্ছেন আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি ছাড়া আর কেউ প্রকৃত ইবাদতের হকদার নয়। এই বাণী সমস্ত মানুষের কাছে পৌঁছে দেয়া এই দায়িত্ব সর্বপ্রথম তিনি পালন করলেন নিজের আত্মীয়স্বজনদের দেওয়ার মাধ্যমে। ফানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বরকতারা আমাদের নবীকে যেমন বলেছিলেন, তুমি তোমার আত্মীয়স্বজনদেরকে সতর্ক করো যে ভয়াবহ জাহান্নাম আছে, আজাব শাস্তি রয়েছে, এই ব্যাপারে তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করো। সমস্ত মানুষদের, শুধু নবীদেরই নয়, এই পৃথিবীর মুখে এই দায়িত্ব যারাই গ্রহণ করেছে, তাবলিগ এই রিসালাতের দায়িত্ব যাদের ওপরে অর্পিত হয়েছে, তাদের প্রথম যে দায়িত্ব হচ্ছে নিজের আত্মীয় স্বজনদেরকে বোঝানো। ইব্রাহিম আলাইহিসসালাম এই কাজই তিনি প্রথম করেছিলেন, যেটা গত জুম্মা আপনাদের সামনে আলোচনা করেছি। আমাদের নবীও একই করেছিলেন। আমাদেরও কর্তব্য হবে আমরা আমার আত্মীয় স্বজনদের প্রথম তাবলিগ করব। আগেই বলেছি, নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম রমরা রয়েছে। এক নম্বর এখান থেকে গ্রহণ করতে হবে হচ্ছে কি, আমি যখন হেদায়েত পেয়ে যাওয়া, হেদায়েত পেয়ে যাওয়ার পরে আমার উপর সর্বপ্রথম যে দায়িত্ব হবে আমার আত্মীয় স্বজনদেরকে বোঝাবো। আমার বা আপনার সবচেয়ে নিকটের লোককে, কারো হতে পারে ছেলে, কারো হতে পারে মেয়ে, কারো হতে পারে মাতা, কারো হতে পারে পিতা, কারো হতে পারে স্ত্রী বা অন্যান্য কেউ বন্ধু বান্ধব হতে পারে, যে যার কাছে আত্মীয় হবে তার কাছে প্রথম এই ইসলামের দাওয়াত, সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে। কিন্তু তার আগে সঠিক ইলম রাখতে হবে। তো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সঠিকভাবে তিনার দায়িত্ব পালন করলেন, পালন করার সত্ত্বেও তিনার এই দাওয়াতে সাড়া দিয়েছিল মাত্র তার ভাইপো লুত আলাইহিসসালাম, পরবর্তী তিনি নবী হন, এবং তিনার সহধর্মিনী সারা। এই ব্যতীত ইব্রাহিম আলাইহিসসালামের আত্মীয়র মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেননি। শেষ পর্যন্ত তিনি নিজের আত্মীয়দেরকে তাবলিগ করার পর দ্বিতীয় পর্যায়ে এগিয়ে গেলেন, তিনা জাতিদেরকে বোঝাতে শুরু করলেন। জাতিদেরকে ডেকে বলছেন, হে আমার জাতি। এবং এই ঘটনাগুলি যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনা জাতিদেরকে কিভাবে বুঝিয়েছিলেন, কি হিকমত অবলম্বন করেছিলেন, কোন পদ্ধতিতে, আর আমরা মুসল্লি বটে, কিছু মুসল্লি এমনও আছি আর কিছু মুসল্লি নাই, মানে নামাজ পড়ে না, বা কেউ জুম্মার নামাজ পড়ে। তো যিনারা মুসল্লি আছেন, তো মানুষদেরকে মসজিদ থেকে ডাকবে, তো এত মধুর আওয়াজে ডাকবে যে মসজিদের দিকে আসা তো দূরে থাক, ওর বাড়ি যদি 1 কিলোমিটার দূরে হয়, ওর কথায় রেগে গিয়ে ও মসজিদ থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে বাস করছে, এত মধুর সুরে তাকে দাওয়াত দিচ্ছে। তো আমরা সে দাওয়াত কিভাবে দিতে হবে এই নিয়ম কানুন জানি না। এই উপদেশটা আমাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা থেকে গ্রহণ করতে হবে।
কি হিকমত তিনি অবলম্বন করেছিলেন, কিভাবে নিজের জাতিকে তিনি দাওয়াত দিলেন, যেমন আগে বলেছিলাম তার পিতাকে কিভাবে দাওয়াত দিয়েছিলেন। এই ঘটনাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে উল্লেখ করেছেন 16 এবং 17 নম্বর আয়াতে, এছাড়াও সূরা শুআরা 26 নম্বর অধ্যায়ের 69 থেকে নিয়ে একদম 82 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই জাতিকে কিভাবে তিনি বুঝিয়েছেন এই ঘটনাটি উল্লেখ আছে। এবং সূরা আম্বিয়া 21 নম্বর অধ্যায়ের 51 থেকে নিয়ে 69 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা আপনি পাবেন পবিত্র কোরআন থেকে। কিন্তু হাদিসের বিস্তারিত আছে পবিত্র কোরআনে, যেগুলো সংক্ষেপে আছে আমি আপনাদেরকে সংক্ষেপেই বলবো, বিস্তারিত বলতে গেলে সময় পাওয়া যাবে না। সর্বপ্রথম আমি আনকাবুতের 29 নম্বর অধ্যায়ের 16 এবং 17 নম্বর আয়াতটি আপনাদের সামনে উল্লেখ করব, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে যেভাবে দাওয়াত দিয়েছিলেন সেই কথাটি কোরআনের মধ্যে কপি করে বলছেন এই আমাদের গিগে, মানে উম্মতি মুহাম্মাদীদেরকে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিদেরকে ডাক দিয়ে বলছেন ওয়া ইব্রাহিম ইজ ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকূ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা স্মরণ করো, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কওমকে নিজের জাতিকে ডাক দিয়ে বলছে কি, হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকূহু এবং তিনাকেই একমাত্র আল্লাহকেই তোমরা ভয় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এই আল্লাহর ইবাদত করা আল্লাহকে ভয় করা এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো, যদি তোমাদের জ্ঞান থাকে তবে। তারপরে প্রথম বাক্য জাতির সামনে পেশ করলেন, দ্বিতীয় বাক্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আসনামা ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা আল্লাহ বাদ দিয়ে যে সমস্ত প্রতিমার ইবাদত করছো বা আল্লাহর নামে যে সমস্ত মিথ্যা উদ্ভাবন করছো, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমরা আল্লাহ ব্যতীত যে সমস্ত প্রতিমার পূজা করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, এরা তোমাদের জন্য কোনো খাবারের মালিক রাখে না, অধিকারী রাখে না, রিজিক দেয় কে, আহার দেয় কে, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমরা যা ইবাদত করছো তোমাদের তো খাবারই দিতে পারে না, প্রথম ভুল ধরাচ্ছেন। তা যারা মূর্তি পূজা করে এই মূর্তি পূজার অসারতা বোঝাচ্ছেন যে এই মূর্তি পূজার করে কোনো লাভ নেই। তারপর এক নম্বর এখানে বলে দিলেন তোমরা যার পূজা করছো এরা তোমাদের খাবার দিতে পারে না, খাবার দিতে পারে না, যদি খাবার তালাশ করতে হয় খুঁজতে হয় একমাত্র আল্লাহর নিকটে চাও, আল্লাহর কাছে তালাশ করো, কারণ তিনি আমাদেরকে আহার দান করেন, ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন, তারই ইবাদত করো, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, তারই নিকটে তোমাদেরকে আমাদের সকলকে ফিরে যেতে হবে। এটা একটি কথা জাতিকে সম্বোধন করে কিছু নসিহত করলেন। এবং সূরা শুআরার মধ্যে 26 নম্বর অধ্যায়ের 69 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত আপনার সামনে সংক্ষেপে কয়েকটি কথা বলবো, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে বলেছিলেন। কি বলেছিলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে মোহাম্মদ তুমি তোমার জাতির কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাগুলি বর্ণনা করো, তবে মানুষ বুঝবে যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির কাছে কিভাবে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, দাওয়াত পৌঁছে দিয়ে পরে যে সফলতা না পাওয়ার পরেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন, ওই কাজের উপরে দৃঢ় ছিলেন, সেটাই আমাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। শুধু আমাদের গ্রহণ করতে হবে, এই সমস্ত ঘটনা থেকে উপদেশ গ্রহণ করতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে ইজ ক্বালা লিআবিহি ওয়া ক্বাওমিহি মা তা'বুদুন, যখন তার পিতা এবং জাতির লোককে বলছে হে আমার পিতা এবং জাতি
তোমরা কোন জিনিসের ইবাদত করছো? মা তেরাবুদুন, এ কোন জিনিসের ইবাদত করছো? তোমরা কোন জিনিসের ইবাদত করছো? এবং সুরা আনকাবুতের মধ্যে এটা উল্লেখ করেছেন আল্লাহ তাবারক তাআলা 52 নম্বর আয়াতের মধ্যে অন্য ভঙ্গিমাতে বলেছেন কি, ইয ক্বাল লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলু আল্লাতি আনতুম লাহা আকিফুন, এই যে তোমরা মূর্তিগুলোর সামনে পূজা করছো, আঁকড়ে ধরে আছো মূর্তিগুলোকে, এগুলা কি, এদের হাইসিয়াত কি আছে যে এদের কাছে তোমরা মাথা নত করছো, এদের ইবাদত করছো? জাতিদেরকে বোঝাচ্ছেন। তারপরে শোয়ারের মধ্যে বলছেন কি, তারপরে এই কথার উত্তরে তার জাতি কি বলছে, কালু নাবুদু আসনামান ফানাযুল্লু লাহা আকিফিন, এগুলো এমন কিছু মূর্তি যেগুলো আমরা পূজা করি, এই প্রতিমার আমরা পূজা করি এবং এরই উপর আমরা দিলো থাকি, এরই আমরা পূজা করি, ফানাযুল্লু লাহা আকিফিন, এই পূজার মধ্যে আমরা আবদ্ধ আছি, এছাড়া আমরা অন্য জিনিসের মধ্যে নিমজ্জিত নয়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের উত্তরে একটা যুক্তি পেশ করলেন, হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন, তোমরা এই সমস্ত মূর্তিগুলোকে যখন ডাকো, ডাক দাও, তারা কি শোনে? হাল ইয়াসমাউনাকুম, এরা কি শুনতে পায়? আও ইয়াযুরু আও ইয়ানফাউনাকুম আও ইয়াযুরুনাকুম, অথবা তোমরা যখন এদের কাছে চাও, এরা কি তোমাদেরকে সাহায্য করতে পারে না এদের ক্ষতি করতে পারে তোমাদের এরা? তখন যখন এই যখন একটা যুক্তি ইব্রাহিম আলাইহিসসালাম পেশ করলেন তাদের সামনে, তারা উত্তর দিতে পারলেন না। তাই তো রে, এদেরকে ডাক দিলে তো এরা উত্তর দেয় না, এরা তো আমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না, হিকমত অবলম্বন করছে, দাওয়াত দেওয়ার হিকমতটা দেখুন এখানে। তখন যখন নিরুত্তর হয়ে গেল জাতি, তখন শেষ পর্যন্ত আমাদের মতো কিছু মুসলিম নামধারী আছে, জানেন না, কিছু নামধারী মুসলিম আছে যারা নামাজ পড়ে না বা বেদাতের মধ্যে লিপ্ত আছে, তাদের মধ্যে সেম টু সেম উত্তর, ভালো করে বুঝবেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, তাদের উত্তর আর এখনকার কিছু বিদাতি লোকদের উত্তর সেম। তখন ওই সমস্ত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকেরা বলছে, কালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, উত্তর দিতে না পারে বলছে, আমরা আমার বাপ দাদাদেরকে এই জিনিসের ইবাদত করতে দেখেছি তাই আমরা করছি। এখনো অনেকজন বলে সহি হাদিস যখন সামনে এসে যায় তখন দেখছে যে আমি যদি সহি হাদিসটা গ্রহণ করি, আমি এতদিন ধরে আমি আমল করছিলাম বা আমি আমার নাম আছে সমাজের বুকে, আমি একটা বড় আলেম, কিন্তু আমি একটা ভুল আমল করে বসেছি, এখন যদি বলি আমি যে আমলটা করেছিলাম সে আমলটা ভুল, তার বলে আরে বেটা তো এতদিন ধরে ভুল আমল করছিল, এত জ্ঞান নাই, সম্মানটা একটু নিচু হয়ে যাবে। এই কারণে অনেক এমন আলেম রয়েছে যারা সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও সত্যকে গ্রহণ করে না, এরা হচ্ছে ওই সমস্ত মানুষদের মতো, ওই সমস্ত মানুষদের মতো, বুঝতে পেরেছি? সাধারণ মানুষ তো অনেকেই বলে, সাধারণ মানুষদের মধ্যে বেশি আছে এগুলো, মানতেই চায় না, আমার বাপ দাদা এতদিন ধরে এই করে এসেছিল, ওই করে এসেছিল, তারা কি সবাই ভুল করেছিল? সবাই ভুল করেছিল। তাহলে এই সমস্ত মানুষদের উত্তর আর ওই সমস্ত ইব্রাহিম আলাইহিসসালামদের কাফেরদের উত্তর এক হয়ে গেল না, হলো কি হলো না? তাহলে এই লোকগুলাকে কোন দলে ফেলবেন আর ওই লোকগুলাকে কোন দলে ফেলবেন, উত্তরটা আপনারা ব্যয় করেন। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিদেরকে বললেন, এই মূর্তি পূজা অসারতার উল্লেখ করলেন যে তা যাদের তোমরা পূজা করছো এরা কোনো রকমের ক্ষমতা রাখে না, অতএব তোমরা যে সমস্ত প্রতিমার পূজা করছো এদের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করো, তাহলেই তোমাদের জ্ঞান ফিরে আসবে। আর আমার রবের কথা যদি বলো তাহলে আমার রব হচ্ছে সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, সৃষ্টি করার পরে আমাকে সোজা সঠিক পথ দেখিয়েছেন, গুমরাহির পথ দেখাননি, হেদায়েতের পথ দেখিয়েছেন, আমাকে হেদায়েত দেখিয়ে হেদায়েত করেছেন, এবং যিনি আমাকে সর্বদাই রিজিক দান করেন, খাদ্য দান করেন, পানীয় জিনিসও দান করেন, যিনি আমাকে মৃত্যুবরণ করাবেন আবার জিন্দা করবেন, মৃত্যু ঘটানোর পরে সেই কিয়ামতের দিনে আবার জিন্দা করবেন, আমার হিসাব হবে, আমি আশা রাখছি আমার আল্লাহর কাছে, আমার পরওয়ারদিগারের কাছে, যিনি
আমার যদি ছোট ছোট কোনো ভুল হয়ে থাকে, ভুল মানে কোনো গলতি করে থাকি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত ভুলগুলো আমার মাফ করে দেবে, এই আশাটা আমি আল্লাহর কাছে রাখি। আর সূরা আম্বিয়ার মধ্যে যে একটা আয়াত বলেছিলাম বাকি অংশের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য ভঙ্গিমাতে বলছেন যে এই সমস্ত প্রতিমাগুলো কি, যখন তারা বলছে এগুলোকে আমরা আমার বাপ দাদাদের কাছে পেয়েছিলাম, তারা এই সমস্ত জিনিসের পূজা করতো, তাই আমরা এখন করছি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন তোমরা এবং তোমাদের বাপ দাদারা যে সমস্ত প্রতিমার পূজা করতো তোমরা এবং তারাও প্রকাশ্য গুমরাহের মধ্যে নিমজ্জিত আছো। তারা বলতে লাগলো হে ইব্রাহিম, তুমি কি সত্য নিয়ে এসেছো নাকি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? ইব্রাহিম আলাইহিসসালাম বলছে আমি তোমাদের সঙ্গে ঠাট্টা করছি না, আমার পরওয়ারদিগার হচ্ছে তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করিয়াছেন, তোমরা সে আল্লাহ ইবাদত করো, যদি তোমরা এই সমস্ত মূর্তি পূজা থেকে মুখ ফিরিয়ে না নাও আতাল্লাহি লাকিদান আসনামাকুম বাদা আন তুয়াল্লু মুদবিরিন, তোমরা যখন হটে যাবে এখান থেকে চলে যাবে এই সমস্ত মূর্তিদের ব্যাপারে আমি একটা চক্রান্ত করব, কিছু না কিছু আমি করে বসব, বুঝতে পারলে কিছু না কিছু আমি একটা করে বসব। যাও জাতিদেরকে এইভাবে বোঝানোর পরে জাতিরা কিন্তু কেউ ইব্রাহিম আলাইহিসসালামের এই দাওয়াতে সাড়া দিল না, কেউ সাড়া দিল না। ইব্রাহিম আলাইহিসসালাম মায়ুস হয়ে গেলেন কিন্তু তিনি ধৈর্য হারা হলেন না। বুঝতে হবে এখানে ইব্রাহিম আলাইহিসসালাম এত কিছু করার পরেও একটি মানুষ ইসলামের রাস্তা আসছেন না, তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত ছেড়ে দেননি, সম্পূর্ণরূপে মায়ুস হয়ে যাননি। তিনি জানেন এই পৃথিবীর বুকে তৌহিদের বার্তা অবশ্যই প্রতি ঘরে ঘরে পৌঁছে যাবে, আল্লাহর ইবাদত এই পৃথিবীর মুখে আবার ফিরে আসবে, ধৈর্য রাখতে হবে। শেষ পর্যন্ত একসময় হলো কি জাতিকে বোঝানোর পরে জাতি যখন বুঝলো না জাতি চলে গেল। একদিন একটা মেলা হলো, আগে তিনি বলেছেন তোমরা যদি ফিরে না আসো তোমাদের এই মাবুদদের ব্যাপারে আমি একটা চক্রান্ত করব। শেষ পর্যন্ত তারা ফিরে আসলো না, মেলাতে গেল। মেলাতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম একাই বাড়ির মধ্যে আছেন, চক্রান্ত করলে কি করা যায়? শেষ পর্যন্ত দেওয়া তাদের যে মূর্তিগুলো রাখা হয় একটা মন্দিরে, সেই মন্দিরে গিয়ে প্রবেশ করে দেখছে অনেক মূর্তি ভরা আছে আর একটি বড় মূর্তি আছে। ইব্রাহিম আলাইহিসসালাম এই সমস্ত মূর্তিদেরকে সম্বোধন করে বলছে হ্যাঁ গো, তোমাদের সামনে এত নজর নিয়ে যাচ্ছে, এত ফল ফরাদি আছে, তোমরা খাও খাচ্ছ না কেন? কিছু বলো। আরে ও তো পাথর, কি বলবে, বলো কিছু, এটা উপহাস করে বলছে ইব্রাহিম আলাইহিসসালাম, তোমরা বলো এত কিছু জিনিস আছে খাও খাচ্ছ না কেন? যখন কিছুই বলে না, তোমরা তো কিছুই পারো না, না উপকার করতে পারো না অপকার করতে পারো, তোমার গা চোখে যদি একটা মাছি বসে মাছিও তাড়াতে পারো না, তোমার হায় সেদ কোথায় আছে? একটা কুড়াল নিল, জোরে জোরে আঘাত করতে করতে যতগুলো মূর্তি ছিল সব ভেঙে চুরমার করে দিয়ে একটি বড় মূর্তির ঘাড়ে তুলে দিল সেই কুড়ুলটা। আসুক মানুষের আসলে তো বুঝতে পারবে, মানে একটা চক্রান্ত করছে যে হ্যাঁ মানুষদের কিভাবে ফাঁদে ফেলা যায়, মূর্তি পূজা অসারতা কিভাবে প্রমাণ করা যায়। মেলা থেকে ফিরে এসে দেখছে সর্বপ্রথম মূর্তি মন্দিরে ঢুকে দেখছে আরে যা আমাদের মাবুদ লোকে তো মেরে মেরে শেষ করে দিয়েছে, কে ভেঙেছে? হ্যাঁ শুনেছি নাকি ইব্রাহিম বলে একজন ব্যক্তি আছে যে আমাদের মাবুদদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, নিশ্চয়ই ওই ব্যক্তি করেছে, ধরে নিয়ে এসো ওকে, ধরে নিয়ে এসো। এটা এই সূরা আম্বিয়ার মধ্যে উল্লেখ আছে 51 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত, আমি আরবিগুলো বলছি না, সংক্ষেপে বলছি, সময় নেই তো, ধরে নিয়ে এসো ওকে, ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসা আসা পরে বলছে হ্যাঁ ইব্রাহিম, তুমি কি আমাদের এই মাবুদদের সঙ্গে এইরকম আচরণ করেছো? তো বলছে কয়লা বল ফালাহু কবিরহুম হাজা, কবিরহুম হাজা বলছে আমি করিনি, বল ফালাহু কবিরহুম হাজা, তোমাদের মধ্যে এই যে বড় মূর্তিটা দেখছো ও নিজের রাজত্বকে বাড়ানোর জন্য ছোট দেবতাগুলোকে মেরে শেষ করে দিয়েছে আর নিজের রাজত্ব আর টিকিয়ে রাখতে চাইছে, যেমন এখনকার বর্তমান যুগে দেখতে পাচ্ছেন নিজের মানে রাজত্ব টিকিয়ে রাখা লাগে, ওকে মারছে ওকে মারছে সব দিকে চলছে। তো ও মানে যুক্তি পেশ করছেন, জিজ্ঞাসা করো তোমাদের বড় মূর্তি ভেঙেছে না, তোমাদের বড় মূর্তি জিজ্ঞাসা করো। তো ওরা সব বলে এক বাক্যে বলছে হ্যাঁ ইব্রাহিম তুমি জানো, জানো না যে আমাদের মূর্তি আমাদের দেবতাগুলো কথা বলতে জানে না, ফাঁদে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাল পেতেছিলেন এই কারণে, আর ওরা এসে একদম জালে এসে পড়ে গেল, বলছে আমাদের মূর্তিগুলো তো কথা বলতে পারে না,
তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছে, আহা, তোমরা এমন জিনিসের ইবাদত করো যারা কথা বলতে পারে না, উপকার করতে পারে না, অপকার করতে পারে না। আফসোস হচ্ছে তোমাদের উপরে, তোমার জাতির উপরে, এবং যার ইবাদত করছে এই সমস্ত জিনিসের উপরে আমার আফসোস হচ্ছে। তখন শেষ পর্যন্ত, আরে আমরা তো একে যুক্তি দিতে পারবো না, ধরে নিয়েছ নমরুদ বাদশার কাছে। শেষ পরীক্ষা চলছে এবার নমরুদের কাছে। নমরুদের কাছে নিয়ে যাওয়া পরে বলছে, হ্যাঁ ইব্রাহিম, তুমি এইরকম এরকম কাজ করেছ, আমার জাতির লোক বলছে, সে তো 400 বছর ইবাদত মানে রাজত্ব চালিয়েছিল, অহংকারী হয়ে গেছিল, শেষ পর্যন্ত বলছে তুমি কি এরকম করেছো, তুমি কি আমাকে মাবুদ মানো না, তোমার রবকে তুমি কার এরকম তাবলীগ করছো। তো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বলছেন, এই ঘটনাটি সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 258 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আলাম তারা ইলা জাহাজ ইব্রাহিম ফি রব্বিহি আনাতাহুল্লাহুল মুলক ইজ ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত ক্বালা আনা ইউহী ওয়া উমীত। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ওই নমরুদের সঙ্গে তর্কের মধ্যে লিপ্ত হলেন, যাকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন, ওই বলছে তোমার রবকে, ইব্রাহিম আলাইহিসসালাম বলছে আমার রব তিনি যিনি মৃত্যু দান করতে পারেন, আবার জীবন দান করতে পারেন। মাথা মোটা নমরুদ বলছে, আরে তোমার রবের চেয়ে তো আমি বাহাদুর আছি, আমিও তো মৃত্যু দিতে পারি আবার জীবন দিতে পারি, মানে যার নামে মৃত্যু অবধারিত হয়েছে ফাঁসি ওকে ছেড়ে দিলাম, এত মৃত্যুর অবধারিত ছিল ছেড়ে দিলাম, জীবন দিলাম, এত মাথা মোটা বাদশাহ এটাও বুঝে না জীবন দান কাকে বলে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম আরেকটা যুক্তি পেশ করলেন, ফাইনাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, তোমার ঠিক আছে তুমি জীবন দিতে পারো মৃত্যু দিতে পারো, আর একটা আমার আল্লাহ একটা জিনিস ভালো পারে সেটা করে দেখাতো, সূর্যটাকে পূর্ব দিকে উদিত করতে পারে, পশ্চিম দিকে অস্তমিত করতে পারে, এটা করে দেখাতো। হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, আর কি বলবো, খুঁজে পাচ্ছে না। তখন শেষ বেলায় বলছে, হ্যাঁ জাতি লোক শোনো শোনো শোনো, হারে কুহু, একে হত্যা পুড়িয়ে মারো পুড়িয়ে মারো, এ জালেম হয়ে গেছে, অতএব তোরকে যখন পাচ্ছে না একে হত্যা করতে হবে, পুড়িয়ে মারতে হবে, পুড়িয়ে মারো। শেষ পর্যন্ত আদেশ হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিসসালাম এই তৌহিদের দায়িত্ব, তৌহিদের বার্তা তিনি যতটা দায়িত্ব পেয়েছিলেন সঠিকভাবে তিনি দায়িত্ব পালন করে গিয়েছেন। তো এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তাআলা আগেই বলেছেন যে এর মধ্যে আমাদের জন্য উপদেশ রয়েছে, আমাদের এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই জিনিস থেকে সঠিক উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه. তো বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষেপে কয়েকটা কথা বলার পরে এবারে একটি হাদিস আপনার শুধু অনুবাদ করে দেবো, না বললে উপায় নাই, সময় যেহেতু হয়ে গেছে। এই হাদিসটা আপনি পাবেন সহিহুল বুখারি কিতাবুল বুয়ু কি নামে চার অধ্যায়, 34 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর হচ্ছে 5236 নম্বর হাদিস। সেখানে আল্লাহ তাবারকাতাল্লাহ বলছেন, যখন এই জিলহিজ্জা মাসের চাঁদ উদিত হয়ে যাবে, চাঁদ দেখা যাবে, এবং যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানি করার আশা রাখে, মান কানালাহু জিবহুন ইয়াজবাহুহু, কুরবানি করার আশা রাখে, ওই ব্যক্তি যেন চুল দাড়ি বা শৈলে যে চুলগুলো আছে বা নখ আছে এই সমস্ত জিনিসগুলো যেন না কাটে। ফালা ইয়াখুজান্না মিন শারহি ওয়ালা মিন আজফারহি শাইয়ান হাত্তা ইউযাহিয়া, যতক্ষণ না কুরবানি করবে ততক্ষণ পর্যন্ত যেন এই চুল বা নাক বা নখ বুঝে নখগুলো যেন না কাটে, সবারই জন্য না, মান কানালাহু জিবহুল, যে কুরবানি করবে, আমার পরিবারের মধ্যে যদি আমার আব্বা যদি কুরবানি করে আমি নাক নখ কাটতে পারি, চুল কাটতে পারি, আমার পিতার জন্য নিষেধ। বুঝতে পেরেছেন সংক্ষেপে? আর একটা জিনিস এখানে বলে নিই যে কুরবানির পশু ব্যাপারে বলে যে চারটি জিনিস আপনি দেখবেন, যদি দুর্বল হয়, রোগা হয়, ট্যাং খোড়ামোড়া হয়, এই সমস্ত জিনিস আপনি কিনবেন না। একটা জিনিস আমাকে অনেক মানুষ প্রশ্ন করে যে শিং নাই মুড়া ছাগল বলে, তো শিং না থাকলে কিছু করার নাই, শিং না থাকলেও আপনার কুরবানি সঠিক হয়ে যাবে, শিং হওয়াটা শর্ত নয়।
দাঁত হওয়াটা শর্ত। যদি আপনার ছাগল দেতে যায় আর এই চারটে মানে দুর্বল এসব জিনিস না থাকে, তাহলে আপনি কোরবানি করতে পারেন, সিং হোক বা না হোক। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন পবিত্র কোরআন এবং সহি হাদিস থেকে আমল করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وانتشت روحي وصار الدمع يجري.